নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম নিরামিষ পনির কোর্মা। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই জন্য মিক্সিতে ছোট চামচের এক চামচ চারমগজ, দু চামচ পোস্ত, তিন চারটে কাজু আর 8-10টা কিশমিশ এবং হাফ কাপ দুধ দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। এবার গরম জলের মধ্যে একটা ছোট করে কাটা আলু, দুটো গাজর ও কিছু বিনস দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ফুটাবো না, তাহলে বিন ও গাজরের রং বদলে যাবে। 3-4 মিনিট বাদে জল থেকে সবজিগুলো তুলে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে সবজিগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প আদা কুচি, তেজপাতা, গোটা গরম মশলা ও জৈত্রী ফোড়ন দিয়ে দিলাম। এই গোটা মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। মশলার ভাজা গন্ধ যখন বেরিয়ে এলো, তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েও আবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে মিশিয়ে মিক্সির বাটি ধোয়া জল ছোট বাটির এক বাটি মতো দিয়ে দিলাম। বড় চামচের এক চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি পাতলা হবে না, গ্রেভিটা বেশ ঘন ঘন হবে সেই মতো জল দেবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপরে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এখন ঢাকা খুলে ছোট চামচের হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি পনিরের নিরামিষ কোর্মা। গরম নান পরোটার সাথে গরম গরম পরিবেশন করো আর আমাকে ফিডব্যাক দিয়ে জানাও তোমাদের কেমন লাগলো।